हेलो व्यूअर्स, वेलकम टू आवर चैनल किचन फूड ब्लॉग। आज के एक पुरानो दिन रान्ना अपन साथ शेयर कर खईयेर पायेश। एटा एक बांगाली देर पुरानो दिन भूले जावा रान्ना खईयेर पायेश। गैसे पैन निये निये ची जाले दीची गैस। एबारे आमी दिए देव एखाने हाफ लिटार दूध जाले बसाबो। अल्प जाल देव, बेशी गाढ़ो करे जाल देव ना, अल्प साधारण एक जाल दिए नेब। आमार रेसिपिगुली जदि आपनादेर भालो लेगे थाके ताहले आमार चैनलटिके अवश्य सबस्क्राइब लाइक शेयर और कमेंट करबेन। दूध जाल दिए आमी आबार फिरे आसछि आपनादेर काछे। एई जे एखाने दूध जाल हये गेछे, এবারে আমি এখানে দিয়ে দেব সেই আমি বাড়িতে হোমমেড ক্ষীর বানিয়ে রেখেছিলাম, দিয়ে দেব হোমমেড ক্ষীর। আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, আবার যদি ফুল ক্রিম দুধ ব্যবহার করেন তাহলে এসবের কোনো দরকারই পড়বে না। না খোয়া দিতে হবে, না গুঁড়ো দুধ দিতে হবে যদি ফুল ক্রিম দুধ ব্যবহার করেন। দিয়ে দিলাম আমি এখানে ক্ষীর বানানো ছিল বাড়িতে, আমি সেই ক্ষীর দিয়ে দিলাম। আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন। এর সাথে আমি দিয়ে দেব কয়েকটা লাল বাতাসা। এখনই আমি কোনো চিনি ব্যবহার করব না এখানে। শুধু অল্প একটু লাল বাতাসাই দেব আপাতত। দিয়ে দেব এক চামচ কাজু বাদাম বাটা। এটাকে ভালো করে জাল দিয়ে এই ক্ষীরটা গলে গেলেই আমি পাত্রটা সরিয়ে রেখে অন্যভাবে যাব। এখানে ক্ষীর পুরো গলে গেছে আর যেটুকু দানা দানা রয়েছে গরমের ইয়েতে গলে যাবে, আমি এটাকে রস করিয়ে পাশে রাখবো। আচ্ছা, তার আগে আমি এখানে দিয়ে দেব আবার একটু এখানে সন্ধ্যা লবণ, এক চিমটি, এক চিমটি একটুখানি সন্ধ্যা লবণ দেব। আপনারা যদি এটা ভোগের জন্য ব্যবহার না করেন তাহলে রেগুলার যে লবণ আমরা সবসময় খাই সেই লবণও ব্যবহার করতে পারেন। যেহেতু ঠাকুরের ভোগের রান্নায় রেগুলার লবণ ব্যবহার হয় না, রক সল্ট বা সন্ধ্যা লবণ ব্যবহার হয়, তাই আমি এখানে এখানে সন্ধ্যা লবণ দিলাম। এখানে এখনো পর্যন্ত আমার এখানে কোনো চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি, আমি একটু পরে এখানে দেখবো চিনি লাগবে কিনা। এখন আমি এই পাত্রটাকে সরিয়ে অন্য জায়গায় রাখছি, রেখে আমি পরের ধাপে যাচ্ছি। এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি খই, আমি যখন খইয়ের পায়েস বানাচ্ছি খই তো অবশ্যই লাগবে। এখানে 5-6 মতো আমি খই নিয়েছি, গ্রামের হিসাবে মাপতে পারবো না, আমি সেরকম মেপে নেইনি, হাতের আন্দাজে নিয়েছি 5-6 মতো আমি খই নিয়েছি। এবারে এই খইটাকে খইয়ের মধ্যে আমি দিয়ে দেব জল। দেখুন কেমন পড়ে যাচ্ছে উচ্চ উচ্চ। আচ্ছা, এবং জল জল দিয়ে আমি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মিনিট 2-3 আমি এটাকে ভিজাতে দেব। এখানে খইটা মিনিট 2-3 ভেজানো হয়ে গেছে, আমি এবারে কি করব, এবারে এই খইটাকে এরকম নিয়ে এরকম জলটাকে নিংড়ে নিংড়ে আর একটা পাত্রের মধ্যে রাখবো। এরকম তুলে জল নিংড়ে আমি আরেকটা পাত্রের মধ্যে রাখবো। পুরো খইটাকে আমি এরকম নিংড়ে নেব,
এই যে এরকম করে আমি নিংড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। এখানে জাল দেওয়া দুধটা আমি আবার নিয়ে এসেছি, পাশে সরিয়ে রেখেছিলাম, পুরো জাল হয়ে গেছে, ক্ষীর গুলো আমার এখানে সব গলে গেছে, যেটুকু দানা দানা আছে মুখে পড়লে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে জল থেকে তুলে যে নিংড়ে রাখা খই গুলো, এই খই গুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটাবো, বেশি নাড়তাড়া করবো না, বেশি জোরে জোরে নাড়বো না, তাহলে খই একেবারে ভেঙে যাবে। একটু ফুটে উঠবে, এখানে আমি এবার দেখবো যে আমার এখানে চিনির প্রয়োজন আছে নাকি। হ্যাঁ, আমার এখানে অল্প একটু চিনি লাগবে, আমি সেই জন্য দিয়ে দেবো 2 বড় চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী, পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দেবেন। কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, কেউ একটু অল্প মিষ্টি খেতে পছন্দ করেন, সেই স্বাদ অনুযায়ী মিষ্টি দেবেন। পেস্টে আরেকটু একটা ফুট দিলেই নামিয়ে রাখবো। দিয়ে দেবো কিশমিশ আর কটা কাজু। আপনারা এখানে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার এখানে আমি মেশাবো, গ্যাসের ফ্লেমটা কম করে দেই, কম না, আমি একবারে নিভিয়েই দেই, বেশি ফোটাবো না, ঠান্ডা হলে পরে আরো ঘন হয়ে যাবে। এরপরে আমি এখানে মেশাবো 1 চামচ গোলাপ জল, আর সাথে দেবো 1 ছোট এলাচ। ছোট এলাচের এই দানাগুলো বের করে নেব, বের করে নিয়ে একটু ক্রাশ করে নেবো, একটু গুঁড়িয়ে নেব, গুঁড়িয়ে সবার শেষে এটা মেলাবো নামানোর আগে। এই ছোট এলাচের এই যে দানাগুলো, এই দানাগুলো একটু গুঁড়ো করে নিয়ে এটা মধ্যে দিয়ে আমি নামিয়ে রাখবো। আমাদের তৈরি হয়ে যাবে খইয়ের পায়েস।